তোমার জন্মদিন বলে কথা আমি গিফট না নিয়ে কি করে যাই বলো আজ আমি তোমার জন্মদিনে তোমায় এমন একটা গিফট দেব উর্মি তুমি সারা জীবন মনে রাখবে রক্ষা করার দায়িত্ব আমার
আমার তোমাকে কিছু বলার আছে মা। তোমাদের প্রত্যেককে মা প্লিজ আমাকে আমি ঠিক দেখছি তো? লাবণ্য, আমি ঠিক দেখছি? লাবণ্য ও দাঁড়িয়ে আছে ওই মেয়েটাকে নিয়ে। আমি পছন্দ করি না ও দাঁড়িয়ে আছে। আমার ছেলে, আমার ছেলে যে এত বাধ্য মায়ের তাকে আমি এই অবস্থায় দেখছি, তুমি কিছু বলছো না কেন? এই ছোট 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 বল না প্লিজ এরকম। আরে এখন কি করছো? আমি আমি যা দেখছি আমি ঠিক দেখছি কিনা আমি জানতে চাইছি তোমাদের কাছ থেকে। তুমি বলতে পারছো না? জয় জয় জয়, আমি ঠিক দেখছি বলে তোমার তোমার দাদা ভাই এখানে যেভাবে দাঁড়িয়ে আছে, যার সাথে দাঁড়িয়ে আছে, আমি ঠিক দেখছি? আমাকে বলছো না কেন? জয় প্রতীক, এসব কি? এটাই সত্যি বাবা। বাড়ির কাউকে কিছু না জানিয়ে আমাদের সঙ্গে কথা না বলে কিসের সত্যি? জীবনে এত বড় একটা ডিসিশন নিলি, আমাদের থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন হলো না তোর? সরি বাবা। কিসের সরি? সরিটা কোনো উত্তর নয় সূর্য। তুই এটা কি করলি, কেন করলি? আমি সরি বললাম কারণ তোমাদের খারাপ লেগেছে তাই, দীপাকে বিয়ে করেছি বলে নয়। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।